She got the window. Congratulations. প্রিয় নবম ও দশম শ্রেণীর অর্থনীতির শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল তোমাদের প্রতি। আশা করি তোমরা সবাই ভালো সুস্থ আছো। আজকে আমরা অর্থ ব্যাংক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করবো। প্রথমে হচ্ছে আমরা যা জানবো তা হলো অর্থের অর্থ কি, অর্থাৎ টাকার দাতব্য মুদ্রা, কাগজি মুদ্রা। প্রথম আমরা জানব অর্থ কি। দীর্ঘকাল যাবৎ কৃষক তার দানের বিনিময়ে তাঁতির কাছ থেকে কাপড়, জেলের কার মাছের বিনিময়ে তোমার কাছ থেকে হাঁড়ি পাতিল সংগ্রহ করত। এভাবে মানুষ এক দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য বিনিময়ে করে অভাব পূরণ করার ব্যবস্থাকে সরাসরি পণ্য বিনিময়ের কথা বা পার্টনার সিস্টেম বলে। আমার দেশে গ্রাম অঞ্চলের কোনো কোনো এলাকায় কিছু কিছু ক্ষেত্রে এখনও এ প্রথার প্রচলন দেখা যায়। তবে এ প্রথার লেনদেন করতে গিয়ে মানুষ নানা রকম অসুবিধায় পড়তে হতো। এইসব অসুবিধা দূর করতে অর্থের আবির্ভাব ঘটে। আধুনিক অর্থনীতি বিনিময়ের মাধ্যমে হিসাবে অর্থ সর্বজন শিক্ষিত ও গৃহীত। অর্থ বিনিময়ের মাধ্যম ও দ্রব্য সেবা মূল্যের পরিমাপক এবং সঞ্চয় বাসের বাহক হিসাবে কাজ করে। সুতরাং সরকার কর্তৃক পত্রে যে কোনো বস্তু মূল্য পরিমাপক দেনা পাওনা মেটানোর উপায় হিসাবে সর্বত্র গ্রহণযোগ্য সঞ্চয় বাহন ও ঋণের ভিত্তি হিসাবে স্বীকৃত তাকে অর্থ বলে। বিভিন্ন দেশে অর্থের বিভিন্ন নামে পরিচিত। বাংলাদেশের টাকা, ভারতের রুপি, আমেরিকায় ডলার, ইউরোপের অধিকাংশ দেশে ইউরো নামে পরিচিত। অর্থের প্রকারভেদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থের শ্রেণী ব্যবহার করা যায়। নিচের সে সম্পর্কে আলোচনা করা তৈরি উপকরণ দিয়ে দিক থেকে অর্থকে দুইভাবে ভাগ করা যায়, দাতব্য মুদ্রা ও কাগজি মুদ্রা। দাতব্য মুদ্রা দাতব খণ্ড দ্বারা তৈরি যে মুদ্রার মাধ্যমে মানুষ প্রত্যেক জীবনের লেনদেন তাকে দাতব্য মুদ্রা বলে। বাংলাদেশে 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা ইত্যাদি দাতব্য মুদ্রা আছে। দাতব্য মুদ্রাকে বস্তুগত মূল্য মানের দিক থেকে আবার দ্বিভাগে ভাগ করা যায়, প্রামাণিক মুদ্রা ও প্রতীকী মুদ্রা। প্রামাণিক মুদ্রা বলতে বোঝায় যে মুদ্রা গলানোর মাধ্যমে দাতব্য হিসাবে বিক্রি করলে দৃশ্যমান মূল্য পরিমাপক সমপরিমাপক মূল্য পাওয়া যায়। আবার প্রতীক মুদ্রা বলতে বোঝায় যে মুদ্রার দাতব্য মূল্য তার দৃশ্যমান মূল্যের চেয়ে কম থাকে। সাধারণত দাতব্য মুদ্রা সরকার কর্তৃক প্রচলিত। কাগজি নোট যেসব মুদ্রা কাগজ দ্বারা তৈরি করা হয় তাকে কাগজি নোট বা মুদ্রা বলে। নোটের উপর বিভিন্ন মূল্য, তার মূল্য নির্দেশক যা সাধারণত নোটের কাগজি মুদ্রা অপেক্ষা অধিক করে। সকল প্রকার প্রায় সকল দেশে কাগজি মুদ্রাবান নোট সরকার নির্দেশে দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত হয়। বাংলাদেশে কাগজি মুদ্রা হলো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকার নোট। কাগজি মুদ্রাকে দ্বিভাগে ভাগ করা যায়, রূপান্তরযোগ্য মুদ্রা, রূপান্তর অযোগ্য মুদ্রা। রূপান্তরযোগ্য মুদ্রা বলতে বোঝায় যে কাগজি নোটের পরিবর্তে সবমাত্র সরকার সমমূল্যের দেশীয় মুদ্রা দিতে বাধ্য থাকে। বাংলাদেশে রূপান্তরযোগ্য মুদ্রা হলো 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা নোট। আর রূপান্তর অযোগ্য মুদ্রা বলতে বোঝায় সে যে কাগজি নোটের পরিবর্তে সরকার তাকে কাছ থেকে কোনো বৈদেশিক মুদ্রা সোনা রূপা পাওয়া যায় না। বাংলাদেশে রূপান্তর অযোগ্য
নোট হলো 1 টাকা ও 2 টাকার নোট। গ্রহণের বাধ্যবাধকতার দিক থেকে অর্থকে আবার বিভাগে ভাগ করা যায়। বিহিত মুদ্রা ও ব্যাংক হিসাব বা ব্যাংক সিস্টেম অর্থ। বিহিত মুদ্রা বা অর্থ যে অর্থ সরকারের আইন দ্বারা প্রচলিত তাকে বিহিত অর্থ বলে। বাংলাদেশে বিহিত অর্থ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত ধাতু মুদ্রা বা কাগজের মুদ্রা নিয়ে গঠিত। বিহিত অর্থকে দ্বিভাগে ভাগ করা যায়, সসীম বিহিত অসীম বিহিত অর্থ। সসীম বিহিত অর্থ বলতে বোঝায় যে বিহিত অর্থ দ্বারা আইনগত যে কোনো পরিমাণ লেনদেন করা যায়, মানে লেনদেন দেয়া পাওনা পরিশোধ করা যায়, ফলে পাওনা অংশ গ্রহণ করতে বাধ্য থাকে। আমার দেশে অসীম বিহিত অর্থ হলো 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা ও 1000 টাকার নোট। অসীম বিহিত অর্থ বলতে বোঝায় যে বিহিত অর্থ দ্বারা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায়, আইনগতভাবে জনগণকে অধিক গ্রহণে বাধ্য করা যায় না এবং জনগণ তার ইচ্ছা অনুযায়ী গ্রহণ করতে পারে। বাংলাদেশে সসীম বিহিত অর্থ হলো 50 টাকা, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা ও 5 টাকা ধাতব মুদ্রা। বর্তমান ব্যবসায়িক লেনদেন বা দেনা পাওনা পরিশোধ করতে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ বিনিময় মাধ্যম হিসাবে মানুষ গ্রহণ করে, তবে তা গ্রহণ করতে কাউকে বাধ্য করা যায় না। বাণিজ্য ব্যাংক আমানত সৃষ্টি করে বা ঋণ প্রদান করে অর্থ সৃষ্টি করতে পারে। ব্যাংক সৃষ্ট আমানত বা ওভারড্রাফ্টের বিপরীত চেক কেটে লেনদেন করা যায়। ব্যাংক সৃষ্ট আমানত বা হিসাবকে অর্থ হিসাবে গণ্য করা চলে। বাংলাদেশে ব্যাংক সৃষ্ট অর্থ হলো প্রচলিত হিসাব আমানত এবং সঞ্চয় হিসাব আমানত যা চেক দ্বারা তোলা যায়। এছাড়া ব্যাংক কর্তৃক প্রচলিত ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের বিনিময়ে মাধ্যম হিসেবে কাজ করে। আজ এতটুকু অর্থ এবং সমস্ত জ্ঞান অর্জন করতে। ধন্যবাদ।